আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে প্রিয় কি বলে গেছেন ভাইরা? আমার দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মওত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ার কি ফাজলামতি, ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সাথে করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফেতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা মন্ডামি কথা। যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে, তাহলে বুঝা গেলে কখনো মায়ের মতন না। এটা ভাবি ভাবি, এটা অন্য দশটা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরের পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ঘরে ঠিকই দেবরের সাথে দেখা যায়, আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না, এরা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনে শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠিয়ে দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানা নাকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানের শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে, অন্য মানুষের চাইতে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য। এবং ওই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ার কি ফাজলামতি, অনেক সময় বাপ মা দেখে কিছু বলে না, এগুলো মূর্খতা, এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাজলামতি চলবে না। এই ফাজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয়, এরপরে আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তো আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন, তিনি যদি ইমামতি করেন, নামাজ হয়ে যাবে? নামাজ হবে না এমন কোনো কথা নাই। যিনি শারীরিক প্রতিবন্ধী, দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে, তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, যদি এরকম কোনো প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ, অন্ধ মানুষ, বা আপনার এমন কোনো অসুবিধা আছে যেটার কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না, মুসল্লিদের অসুবিধা হয়, তাহলে ওরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন না, দেওয়া যাবে না। ওরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বে, কিন্তু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা, কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না, ত্রুটি না। ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে, তার পিছনেও নামাজ হয়ে যায়। যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে, যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রোকনগুলো সব ঠিক মতো আদায় করতে পারেন, এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি জানি রিয়া একটা বড় পাপ, কিন্তু আমি কোনো ভালো কাজ বা কথা বলতে গেলে মনে হয় রিয়া হচ্ছে, যার কারণে অনেক সময় ভালো কাজ বা কথা থেকে বিরত থাকি, এটা কি শয়তানের কোনো ওয়াসওয়াসা? এটা শয়তানের ওয়াসওয়াসা হওয়ার সম্ভাবনা বেশি। ভালো কাজ করতে গেলে রিয়া হবে, ভালো কাজ করতে গেলে রিয়া হলে হোক, তারপর আমার কাজ থামানো যাবে না। নিজের সাথে নিজে লড়াই করতে হবে যে মানুষকে দেখানোর জন্য করব না, তারপরও ভালো কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে লোক কাজটা আপনি লুকায় করা করতে পারেন, তাহলে সে লুকায় করবেন যাতে করে মানুষকে দেখানোর মানসিকতা না থাকে। রিয়া হলেও ভালো কাজ ছাড়া যাবে না, বেশিরভাগ ক্ষেত্রে শয়তান এগুলো আশ্বাসা দেয়। এরপরে প্রশ্ন হলো, আমি একটি দোকানে বাকি খেতাম, দোকানদার ভাইকে বলি যে আমি এক সপ্তাহ পর পর আপনার টাকা দিবে, দুই তিন সপ্তাহ চলে যাওয়ার পর ব্যক্তিটি দোকান ছেড়ে চলে যায়, আজ প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে, ব্যক্তিটির ঠিকানাও জানতে না পারায় টাকাটাও দিতে পারি না, এখন টাকাটা কি করবো? টাকাটা আনুমানিক 100 টাকার মতো হবে। ওই ব্যক্তির তরফ থেকে কোনো গরিব দেহীকে দান করে দিবেন, যদি তারা আর খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তারা কি করবেন, দায়মুক্ত করে দিবেন। ঈমান বৃদ্ধি করার উপায় কি?
ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন। আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে। কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে তাফসির সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন, এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে, ঠিক না মিঠি? অথচ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন? এই জন্য ভাইয়েরা আমার, ইমান বৃদ্ধির জন্য কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়। অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন, সেই সাথে ঈমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে। নেক আমলগুলো বেশি বেশি করে করবেন, আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন, কুদরতের কথা ভাববেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ঈমান বৃদ্ধি করে দেন। এরপর প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে, আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে কেরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত, কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফোকাহের মতো বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়ব, তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন। তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতে সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়। এরপর প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে, আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে কেরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত, কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফোকাহের মতো বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়ব, তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন। তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতে সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়।